এখানে আগুন দেওয়া হয়েছে, আগুনের পরে মাইক্রোবাসটি জ্বলে যাচ্ছে, সেখানে সেই মাইক্রোবাসটি ভর্তি ছিল বিএনপি নেতা কর্মী। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃস্থাপনের দাবিতে বিরোধী দলের যে বিভিন্ন কর্মসূচি রয়েছে, বর্তমানে চলছে তারুণ্যের রোড মার্চ। আর আপনারা দেখেছেন যে গতকালকে যে তারুণ্যের রোড মার্চটি উত্তরবঙ্গে সংগঠিত হয়েছে, সেখানে জনসমাগম ছিল অবিস্মরণীয় রকমের। 168 কিলোমিটারের পথ, যেই পথে লোকে লোকারণ্য ছিল, মানুষ যে সাধারণ মানুষগুলি যারা এক নজর মহাসচিবকে দেখার জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়ে ভীষণভাবে অপেক্ষা করছিলেন, প্রায় 6 ঘন্টা বসে সেই রোড মার্চ কমপ্লিট করেছে 168 কিলোমিটার। যাই হোক বন্ধুগণ, আমার প্রসঙ্গটা সেখানে নয়, আমার প্রসঙ্গটা হলো এই শান্তিপূর্ণ বিএনপির যে রোড মার্চ, সেই রোড মার্চে আওয়ামী লীগ যেভাবে আক্রমণ করেছে, এটা একটি অবিস্মরণীয় ঘটনা। যদিও ইতিহাস তাদের পূর্বভাবে রয়েছে, ঢাকা শাহবাগে তারা বাস পুড়িয়েছে এবং উল্লেখিত আরো বেশ কয়েকটি বিহঙ্গ পরিবারের বাস পুড়িয়ে সেটা বিরোধী দলের উপরে চাপানো হয়েছে। আসুন আমরা একটু এই নাটোরের যে নাটোর এবং রাজশাহী এলাকার যেই রোড মার্চটি গতকালকে হয়েছে, সেখানে বিএনপির কর্মী বোঝাই করা একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে। বাংলাদেশের যে দুর্বৃত্তায়ন মিডিয়া রয়েছে, তারা সেটাকে দাবি করেছেন দুর্বৃত্তদের হামলা, কিন্তু আসলে দুর্বৃত্তদের হামলা ছিল কিনা, একটি পরিকল্পিত আওয়ামী হামলা ছিল। আপনারা জানেন বাংলাদেশ এখন আওয়ামী জাহেলিয়াতের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ অন্ধকার যুগের যে শাসনটা ছিল, বাংলাদেশের শাসন ব্যবস্থা ঠিক সেরকমই হচ্ছে, কোনো আইন নাই, অর্থাৎ আওয়ামী লীগ করলে তার জন্য আইন রয়েছে, আওয়ামী লীগ না করলে তার জন্য আইন নেই। এই জিনিসগুলি আমরা সচেতন নাগরিক হিসেবে অবশ্যই বিশ্বের কাছে তুলে ধরতে হবে। আপনারা জানেন গতকালকে যেই বাস পোড়ানো হয়েছে, সেই বাস অর্থাৎ মাইক্রোবাসের যে মালিক ছিলেন, তিনি যেটা দাবি করেছেন, আসলে আমরা তার মুখে থেকেই শুনি বিষয়টা কি হয়েছে সেখানে। মাইক্রোবাসের মালিক রফিকুল ইসলাম অভিযোগ করছিলেন এভাবেই, তিনি বলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা মাইক্রোবাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, বিএনপি রোড মার্চে যোগ দিতে যাওয়ার সন্দেহে মাইক্রোবাসে আগুন দেয়া হয় বলে জানান তিনি। বিয়ের কোণে দেখতে ভাড়া নেয়া নওগাঁ যাচ্ছিল মাইক্রোবাসটি। তিনি আরো বলেন চালক মোবাইল ফোনে মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি জানালে তিনি ছুটে আসেন ঘটনাস্থলে। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে এখানে আগুন দেওয়া হয়েছে, আগুনের পরে মাইক্রোবাসটি জ্বলে যাচ্ছে, সেখানে সেই মাইক্রোবাসটি ভর্তি ছিল বিএনপি নেতা কর্মীদের। এমন নৃশংস কাজের জন্য আওয়ামী লীগকে আমরা জঙ্গি দল, যেভাবে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন যেভাবে রাজনীতিকে দমন করার জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করে, আওয়ামী লীগের পক্ষ থেকে সেরকম পরিকল্পনার প্রমাণগুলি আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক হামলা, এই যে হামলার ভিকটিম কারা, ভিকটিম আমাদের ভাই বোন, ওই আওয়ামী লীগ করে, বিএনপি করে বা অন্যান্য বিরোধী দল করে, সেই সকল পরিবারেরই ভাই বোন, অর্থাৎ বাংলাদেশটা কিন্তু একটা পরিবার। সেই পরিবারের মধ্যে রাজনৈতিকভাবে দুটি ভাগে বিভক্ত হলেও আওয়ামী লীগ যাদেরকে হামলা করছে তারা কিন্তু আমাদেরই ভাই, যদিও তারা বিএনপির কর্মী নাও হয়ে থাকে, তারপরে কিন্তু তারা আমাদের রক্তের সম্পর্কের ভাই। কিন্তু গতকালকের তারা ছিল বিএনপির নিবেদিত প্রাণ, নিবেদিত কর্মী, রেজিস্টার্ড বিএনপি নেতা বা কর্মী। সো এক্ষেত্রে স্পষ্টতই আওয়ামী লীগের যে পরিকল্পিত হামলা, এটা নিন্দনীয়। আমরা এমন হামলার ঘৃণা ভরে দেখতে চাই এবং সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করতে চাই। আসুন আমরা নতুন করে বাংলাদেশকে গড়ার প্রচেষ্টায় লিপ্ত হই, এই সন্ত্রাস হানাহানি দূর থেকে দূরে থাকি, কেননা বিএনপির সকল পলিসি শান্তিপূর্ণ আন্দোলন, গত 15 বছর যেভাবে ওরা নিষ্পেষণ করেছে আওয়ামী লীগ, বিএনপি কিন্তু তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী বা কোনো প্রতিবাদমূলক পদক্ষেপ সেইভাবে নেয়নি। কেন নেয়নি? আমরা চাই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করুক, বাংলাদেশের যে বিরোধী দলের আন্দোলন চলছে এটা শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণভাবে বহাল থাকবে। তবে আওয়ামী লীগ যদি এইভাবে হামলা করতে থাকে, তখন হয়তো আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে, প্রতিবাদ করতে বাধ্য হতে পারি। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে থাকি। আওয়ামী লীগ বন্ধুদেরও আমরা অনুরোধ করব, তোমরা যদি
দেশে শান্তিপ্রিয় হতে চাও এবং বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে চাও, তাহলে এই ধরনের হামলা বন্ধ করো, অন্যথায় তোমাদেরকে কনসিকোয়েন্স পে করতে হতে পারে।